বন্ধুরা শেয়ার মার্কেটে আপনারা অনেক দিন আছে আচ্ছা এমন কোন শেয়ার ধরুন যেটা কোম্পানির মালিক নিজে তার স্টেককে বিক্রি করছে তাহলে আপনি কি সেই শেয়ার কিনবেন আর সেটা কিনবেন কিনা তাহলে অবশ্যই আপনি সেটা কমেন্ট করে জানান তো সেই শেয়ারের একটু আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন বা সমস্ত কিছু রেভিনিউ নিয়ে দেখিনি তো দেখুন আমরা যদি নেট প্রফিট দেখি কিন্তু ইয়ারোন ইয়ারে খুব বেশি বেড়েছে এবং রেভিনিউ দেখুন বেশ বেড়েছে কেমনভাবে বেড়েছে এবং ইপিএসও ভীষণ পরিমাণে বাড়তে শুরু করেছে এবং যদি আরোই দেখি তাহলেও কিন্তু সেটা রিটার্ন ইকিউরিটি সেটাও বেড়েছে তো এইরকম শেয়ারে আপনি নিশ্চয়ই ইনভেস্ট করবেন আর যারা নতুন যাদের কাছে এখনও পর্যন্ত ডিমার্ট অ্যাকাউন্ট নেই তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইন্ডিয়ার টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন যে আমি সাজেশন দিই তাছাড়াও আপনারা বিনামূল্যে অ্যাঞ্জেল ব্রোকিং এবং ফাইভ পেয়াসের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন যেরো সাথে দুশো টাকা লাগে আর অ্যাঞ্জেল ব্রোকিং আর ফাইভ পেয়ে আস সাথে আপনারা বিনে পয়সায় ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারেন তো চলুন এবার একটু নিউজে দেখা যাক সেই শেয়ারটার নাম হচ্ছে ক্যাম্পস ক্যামস প্রোমোটার এনটিটি প্রাইস থ্রি পয়েন্ট সেভেন নাইন পারসেন্ট স্টেক ফর চারশো কোটি টাকার জন্য কিন্তু থ্রি পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট স্টেক কিন্তু বেঁচে দিয়েছে আর সেটা বেঁচেছে কোথায় না ওপেন মার্কেটে এটা আপনি এনএসসিতে গেলে দেখতে পারবেন না কারণ এটা বিএসসিতে এই স্টেকটা সেল হয়েছে এবং এটা ঘটেছে কিন্তু শুক্রবার এবং লাগাতার প্রায় আট ন মাস ধরে কিন্তু তারা তার স্টেককে বেঁচে চলেছে তো সেই সমস্ত কিছু আমরা নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটা ল্যাস্ট অবধি আপনারা কিন্তু অবশ্যই দেখুন তো আমরা যদি একদম চলে আসি যে আগের দিন কি ঘটেছিল দেখুন আমরা যদি একদম টেকনিক্যাল একটা ব্যাপারে দেখি তাহলে দেখুন মাইনাস ফাইভ পয়েন্ট কিন্তু পড়েছে তো ক্যাম্প লাগাতার পড়ে গেছে এটা না শুধুমাত্র যে আগের দিন পড়েছে এটা কিন্তু লাগাতার পড়তেই চলেছে অনেক দিন ধরে আর সেটা আমরা লক্ষ্য করছি এবং এত ভালো ফান্ডামেন্টাল শেয়ারস আছে যার জন্য কিন্তু আমরা দেখে সেটা বায়ো করতে চলেছি যে বেশ কম দামে পাচ্ছি কিন্তু যখন কোনো কোম্পানির মালিক কেনে যেটা আমাদের কাছেও খবর থাকে না তো দেখুন এখানে যদি আমরা প্রায় চার হাজার একশো থেকে গেছিলো সেখান থেকে এখন প্রায় একুশশো এইরকম একটা জায়গাতে আছে তার মানে ভাবতে পাচ্ছেন যে কি লেভেলে লস দিয়েছে বাইশশো পঞ্চান্নতে এখন কিন্তু আছে তার মানে লাগাতার প্রচুর পড়েছে এবং আরেসাই দেখুন এতটা পড়েছে তার মানে আমরা এমন কিছু জানি না যেটা কিন্তু তার প্রমোটার জানে তাই তিনি স্টেক বিক্রি করে দিচ্ছেন মানে আপনার বাড়ির ব্যাপারটা নিশ্চয়ই আপনি ভালো করে বুঝবেন না তো ক্যাম্পেরও তেমনি কিন্তু বাড়ির ব্যাপারটা সেটা নিজের বোঝে তো এইটার পুরোপুরি আবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করবো তো চলুন দেখে এই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট লিমিটেড সার্ভিস লিমিটেড এটা কি করে আসলে দিস কোম্পানি ইজ মিউচুয়াল ফান্ড ট্রান্সফার এজেন্সি ইট প্রোভাইডস ইনভেস্টার সার্ভিস ডিস্ট্রিবিউটার সার্ভিস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সার্ভিস তো এইটার মার্কেট ক্যাপিটাল কত আছে এটার মার্কেট ক্যাপিটাল আছে এগারো হাজার সাঁত্রিশ কোটি টাকা যার স্টক পি হচ্ছে একচল্লিশ পয়েন্ট টু আরও সি হচ্ছে সিক্সটি টু পয়েন্ট মানে ভীষণ ভালো এবং আরও এই রিটার্ন ইকুইটি ফিফটি এবার যদি বুক ভ্যালু দেখি তাহলে দেখুন একশো সতেরো যেটার প্রত্যেকটা ভালো এবং এর রিটার্ন কিন্তু ক্যামস প্রচুর পরিমাণে দিয়েছে তো যারা ইনভেস্টার ছিলেন তাদের কিন্তু ভালো রকম একটা রিটার্ন দিয়েছে তো এমন কি ঘটছে যার জন্য প্রমোটার সেল করছে সেটা কিন্তু আমরা জানতে পারবো যখন কোম্পানিটা আমরা পরে নিউজ পাবো তো দেখুন এর প্রোজ কী কী ছিল না কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গ্রুপ প্রফিট গ্রোথ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট সিএজিআর লাস্ট ফাইভ ইয়ার্স কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি যেটা বললাম ফর্টি ফোর পার্সেন্ট তো এই জায়গাতেও যদি আমরা দেখুন এর যারা কম্পিটিটার আছে যেমন গুজরাট গ্যাস আছে সিডিএসএল আছে আইএক্স আছে বিএসসি আছে তো এই ব্যাপারগুলো দেখুন এই যে আমরা দেখেছিলাম যে আইএক্সের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা ঘটেছিল যে আইএক্স কেন পড়ছে সেটা আমরা জানতে পারছিলাম না আর এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস যারা দেখেননি আইএক্সের তারা কিন্তু গিয়ে আমাদের ওই ভিডিওটাও দেখে নেবেন কারণ অনেক কিছু জানতে পারবেন যে সব সময় ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখেও আমরা অনেক কিছু বুঝতে পারি না এর দেখুন যদি সেলস দেখি সেলস কিন্তু লাগাতার বেড়ে গেছে তো যদি আমরা মার্চ টোয়েন্টি টোয়েন্টিতে দেখি একশো চৌষট্টি থেকে জুন আমরা যদি মার্চ দু হাজার বাইশে দেখি দুশো তিরিশ এবং জুনে দেখুন বাইশে সেটা হয়েছে দুশো ছাব্বিশ এবং অপারেটিং প্রফিট যদি আমরা দেখি সেটা কিন্তু লাগাতার বেশ বেড়ে গেছে এবং যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি ফিফটি ফাইভ থেকে এইটি ফোরে গেছে এবং যদি নেট প্রফিট দেখি ফর্টি টু থেকে ফর্টি সিক্স তারপরে বেশ বেড়ে বেড়ে সেভেন্টি টু থেকে সিক্সটি এইট তারপরে সিক্সটি টু মানে একটু পড়ছে এবং ইপিএস আর্নিং পার শেয়ার কিন্তু বেশ লাগাতার বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং যার সেলস আস্তে আস্তে করে বাড়িয়েছে অপারেটিং প্রফিট সেটাও যেখানে পঁচাশি থেকে মানে দু হাজার এগারোতে যেখানে পঁচাশি ছিল সেটা এখন চারশো হয়েছে মানে ভীষণ একটা অপারেটিং প্রফিট বাড়িয়েছে তারা প্রফিট বিফোর ট্যাক্স যেটা দেখি আমরা যদি মানে এইটি ফাইভ থেকে আস্তে আস্তে বেড়ে 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 সেটা তিনশো ছিয়াত্তর থেকে তিনশো ছাপান্ন এরকম বেশ একটা ভালো রকমের এবং নেট প্রফিট যেটা ফিফটি নাইন ছিল সেটা এখন টু সিক্সটি এইট মানে ভীষণ বড়ো একটা ব্যাপার এবং ইপিএস যেটা বারো টাকা ছিল সেটা এখন চুয়ান্ন টাকাতে এসছে এবং ডিভিডেন্ড পে আউটও কিন্তু বেশ একটা ভালোভাবে দিয়ে চলেছে দেখুন এবার কম্পাউন্ডিং সেলস যদি গ্রোথ দেখি আমরা টেন ইয়ার্সে আছে বারো পার্সেন্ট ফাইভ ইয়ার্সে আছে থার্টিন পার্সেন্ট থ্রি ইয়ার্সে আছে টেন পার্সেন্ট এবং লাস্ট এই এই সময়ে আছে পঁচিশ পার্সেন্ট এবং কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখি যদি আমরা দেখি টেন ইয়ার্সে আছে নাইনটিন পার্সেন্ট ফাইভ ইয়ার্সে আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থ্রি ইয়ার্সে আছে থার্টি এইট পার্সেন্ট এবং এই এখনও পর্যন্ত দেখাচ্ছেন এবং স্টক প্রাইস সিএজিআর যদি আমরা দেখি সেটাও কিন্তু ওয়ান ইয়ার মাইনাস টোয়েন্টি নাইন পার্সেন্ট আছে এবং রিটার্ন অন ইকুইটিটাও বেশ ভালো এবার টোটাল লাইবিলিটিস আমরা দেখব লাইবিলিটিস দেখুন দিনকে দিন কিন্তু বেশ বেড়ে চলেছে যেটা একটা কোম্পানির জন্য খারাপ এবং যেটা ফিক্সড অ্যাসেট সেটা কিন্তু ওরা আস্তে আস্তে করে বাড়িয়েছে যেটা ভালো দিক কিন্তু লাইবিলিটিস কিন্তু বেশ পরিমাণে বেড়ে গেছে এবং টোটাল অ্যাসেটও কিন্তু যদিও বাড়িয়েছে সেক্ষেত্রেও লায়াবিলিটিস বাড়াটা কিন্তু কোনো কোম্পানির জন্য খারাপ তার মানে কিছু না কিছু কোম্পানির ফান্ডামেন্টালস দিকে এবং যার ভিতরকার ব্যাপারে কিছু না কিছু খারাপ আছে যার জন্য প্রমোটার সেটা বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে কিন্তু সেটা সেল করে বেরিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমাদের কিন্তু বেশ সচেতন হওয়া উচিত যতই তার সেলস ভালো থাক বা সমস্ত কিছু ভালো থাক তবু সেটা কিন্তু আমাদের এগুলো দেখতে হবে এবং নেট ক্যাশ ফ্লো যদি আমরা দেখি সেটা কিন্তু বেশ মাইনাসেই যাচ্ছে যেটা কিন্তু কোম্পানির জন্য একটা খুব খারাপ দিক এবং এই ব্যাপারগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে তো যেগুলো আমি নিয়ে আলোচনা বারবার বারবার করে যায় এবং সেটা আপনাদের খুব ভালো করে দেখা উচিত এবং ক্যাশ কনভার্সেশন সাইকেল সেটাও কিন্তু আস্তে আস্তে দেখুন কমছে এবার একদম চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন প্রোমোটাস যেখানে থার্টি পয়েন্ট নাইন এইট ছিল সেখানে জুন দু হাজার বাইশে আছে তেইশ পয়েন্ট সেভেন ফোর এবং এটা প্রায় টোয়েন্টি পার্সেন্টে চলে এলো কারণ থ্রি পয়েন্ট সেভেন ফোর সেভেন নাইন পার্সেন্ট বেঁচে দিয়েছে তার মানে কী হচ্ছে এটা টোয়েন্টি পার্সেন্ট চলে এসেছে থার্টি থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মানে টেন পার্সেন্ট স্টেক বেঁচে দিয়েছে এবং এফআইআই সেখানে বাড়িয়েছে কিন্তু এফআইএস বাড়ালেও এবং ডিআইএস যদিও বা বাড়িয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডিআইএস অনেকটা কমিয়েছে সেক্ষেত্রে এইগুলো কিন্তু আমাদের খুব নজর রাখতে হবে যে এফআইএস ডিএসএসের চেয়েও প্রোমোটার সবচেয়ে বেশি জানে তো প্রোমোটার যদি সেই কোম্পানির স্টেক সেল করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু এইটা থেকে আমাদের বেরিয়ে আসাই উচিত এবং আপনার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই বেরিয়ে যাওয়ার জন্যই আমি বলবো কিন্তু আপনি বেরোবেন কি বেরোবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এবং আপনি আপনার টাকা আপনি সেটা জেনে বুঝে কিন্তু বেরোতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না